ব্যবসায়ীরা বা অসাধু ব্যবসায়ীরা স্যার ড্রয়ারে কিছু টাকাই রাখেন, আসবে জরিমানার টাকা ধরবে, জরিমানা দিব, শেষ। মামলার ব্যবস্থা করতে হবে স্যার। আমি বলেছিলাম যদি মামলা করার বিধান না থাকে, ক্যাবিন প্রেসিডেন্ট আমি তো একজন নাগরিক, আমি মামলা করতে পারি না এই দুর্নীতির বিরুদ্ধে? তো এটা আমি করতে পারি স্যার। স্যার আপনাদের ভিডিও আমি দেখি, আমি কিছুদিন আগে একটা কথা বলতে চাই স্যার, আপনার আলু নিয়ে আপনার একটা অভিযান হয়েছিল, আলু তো আমাদের দেশের তৈরি স্যার, তাহলে এত দাম মুনাফা লোভী লোকেরা কেন মজুতদারি করবে? এই বিষয়ে আমি তো অনেকগুলো মাথায় নিয়ে আসছি, কিন্তু আমাকে বারবার বলা হচ্ছে সময় কম। আমাদের নাটোর জেলায় একসময় একটা এডি ছিল, তার নাম জনাব আব্দুল জব্বার মণ্ডল, তার অনেকগুলো প্রোগ্রাম দেখি, খুবই বিমোহিত হই, খুব অ্যান এফিশিয়েন্ট এবং ভেরি গুড অফিসার। তার সম্পর্কে আমি বলি স্যার, অনেক কাজ করার তখন সুযোগ হয়েছিল, আপনাদের গাইড পেলে আমরা অবশ্যই করতে পারবো স্যার। আমি ব্যাংক ইন্স্যুরেন্সগুলো সম্পর্কে একটু আপনাকে দেখতে বলবো, তারা কিন্তু আমাদেরকে খুব উপভোক্তাদের হয়রানি করে, তারা ব্ল্যাঙ্ক চেকের সই নেয়, 3 লক্ষ টাকা একটা লোক ঋণ নিয়েছে, 10 লক্ষ টাকার মামলা দিয়ে দেয় এবং হয়রানি করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আবার অনলাইনে স্যার আমাদের গ্রাহকরা অনেক প্রতারিত হচ্ছে, অনলাইনে কিন্তু কোনো তাদেরকে কন্ট্রোল করার সিস্টেম হচ্ছে না স্যার। রেলওয়ের যে ব্যবস্থাপনাটা, আমরা যদি বলি স্যার রেলওয়ে হঠাৎ করে নেয়, কে পরীক্ষা দিতে যাচ্ছে, তার কাঁচামাল আছে, সেটা কিন্তু পচে যাওয়ার মতো অবস্থা হয়। এই যে রেল এর জন্য কিন্তু মিনিমাম রেলওয়ের জবাবদিহিতা নেয়, নজরদারিত্ব নেয়, মিনিমাম সরি বলাটুকু নেই যে দুঃখিত এই জন্য, এটা আমরা দেখেছি স্যার। আর একটু বলি স্যার, হ্যাঁ, এই যে স্কুল কলেজের ছুটি স্যার, আদালত হাইকোর্ট বলছে এক, শিক্ষা মন্ত্রণালয় বলছে আর এক, শিক্ষার্থীরা এটা তো একটা হয়রানি। আবার এই যে সামনে আবার ঈদ আসছে, গত ঈদ গেল, ঈদের আগে দেখবেন টিকিটের দাম বৃদ্ধি, এই সকল জায়গাগুলোর এত সমস্যা, দ্রুত তো সমাধান সম্ভব না, আমাদের সকলেরই সোচ্চার হতে হবে। তবে আমি একটু বলতে চাই স্যার, যে শিশু খাদ্য যেটা আপনি বললেন, নেসলে গ্রুপ, হরলিক্স, তারপরে শিশু খাদ্য, মায়ের দুধের বিকল্প বলতেছে, আমি নাটোরে স্যার প্রতিনিধিত্ব করেছি, আমাদের সিভিল সার্জন মহোদয় কথাটা রেখেছে যে নেসলে কোনো ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে না, তাদের স্পন্সর নেওয়া যাবে না। শিশু খাদ্যটা তো শিশু খাদ্যের জন্য যদি অনুপযোগী হয়, তাহলে তো সেটা ওয়ান কাইন্ড অফ মার্ডার, মার্ডারের শাস্তি হওয়া উচিত, সেটা তো আমরা করছি না, আমাদের এই দিকগুলো দেখতে হবে স্যার। তো সর্বশেষ আমি বলবো স্যার, যে আমাকে বারবার নোটিস করছে, অন্যান্যরা বলবে যে অসাধু কিছু লোকের জন্য কিন্তু আমাদের কোনো সমাজের কার্যক্রম ব্যাহত হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবে স্যার আমরা যারা সচেতন তারা যদি চুপ থাকি। তাই আমরা ক্যাবের একজন ভোক্তা অধিকার কর্মী হিসেবে দায়িত্বশীল হব, শুধু অধিকারই নিশ্চিত করব না, দায়িত্বশীলও হব স্যার।